গাঁটছড়া সিরিয়ালের আজকের এপিসোড তোমাদের সামনে নিয়ে চলে এসেছি। তো তার আগে বলি, যারা যারা এই ভিডিওতে নতুন আসবে তাদের প্রত্যেককে অনুরোধ করছি, ভিডিওটা দেখার পর প্লিজ আমার চ্যানেলটিকে লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশে যে বেল আইকনটা আছে সেটা অবশ্যই প্রেস করে দেবে, আর অল অপশনটা কিন্তু অবশ্যই ক্লিক করো। আর প্লিজ 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 অনুরোধ করছি, পুরো ভিডিওটা কিন্তু দেখো। তো চলো তাহলে শুরু করে দিই আজকের এপিসোড। আমরা সবাই জানি যে রিমঝিমকে খুঁজে পাওয়া যাচ্ছে না, এবার সেখানটায় খড়ি ভীষণভাবে টেনশন করছে আর সবাই মিলে খুঁজতে চলে গেছে রিমঝিমকে। তো বনি কুনাল ওদিকে খুঁজছে, ফটো দেখিয়ে দেখিয়ে প্রত্যেককে জিজ্ঞেস করছে যে এই বাচ্চাটাকে কেউ দেখেছে কিনা, এই বাচ্চাটাকে কেউ দেখেছে কিনা, কিন্তু কেউই দেখেনি, সবাই বলছে যে না দেখিনি। এদিকে বাড়িতে সবাই চিন্তা করছে, খড়ি নিজেকে খুব অপরাধী মনে করছে যে ও রিমঝিমের মাকে কথা দিয়েছিল মৃত্যুর আগে যে রিমঝিমের সমস্ত দায়িত্ব কিন্তু খড়ির, আর সেই বাচ্চাকে সে খেয়াল রাখতে পারলো না। কি করে এরকম হয়ে গেল, সবার মাঝখান থেকে কি করে ওকে নিয়ে চলে গেল, সেই টেনশনে খড়ি ভীষণভাবে মানে এক গ্লাস জলও খেতে পারছে না। বলছে যে না, ওর পিসিমণি যখন জল নিয়ে এসছে বলছে যে না, রিমঝিমকে রিমঝিম জল খেতে পারছে কিনা তার ঠিক নেই, তাহলে আমি কি করে আমার গলা থেকে জল নামি, সেই হিসাবে জল টল খাইনি। এদিকে দাদু ভীষণভাবে চিন্তা করছে যে খুব কষ্ট পাচ্ছে দাদু, যে বলছে যে এই দুদিনের মধ্যে বাচ্চাটা এত মনের কাছে চলে এসেছে, তার আদো আদো কথা ভালোবাসা নেওয়ার ক্ষমতা, যার কারণে সে সবার মনের কাছে চলে গেছে। তো দাদু ভীষণভাবে কষ্ট পাচ্ছে। এদিকে দূতি কিন্তু সমস্ত ব্যাপারটা ফলো করছে, ঠিক আছে, তো ও কিন্তু এসে কোনো মন খারাপ করছে না, ও দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে সবার ব্যাপারটা ফলো করছে। এবার যখন ঋদ্ধিমান বাড়িতে আসলো, খড়ি তো ছুটে গেছে ওর কাছে যে রিমঝিমের কোনো খবর পেয়েছে কিনা, কিন্তু ঋদ্ধিমান জানায় যে না, সে খড়ির কোনো খবর পায়নি। তখন খড়ি বলে, তাহলে তুমি পুলিশকে খবর দিয়েছো? ঋদ্ধিমান বলল যে হ্যাঁ, আমি পুলিশকে খবর দিয়েছি। সেই কথা শুনে দূতি কিন্তু একটু টেনশনে পড়ে গেছে যে পুলিশকে খবর দিয়ে দিয়েছে, তো সেই শুনে ও ছুটে ঘরে চলে যায় দূতি। এবার খড়ির কিন্তু একটা মানে টেনশন করতে করতে ওর মাথায় একটা কথা মনে পড়ে যে যখন ওরা পিকনিকে ছিল তখন ওর দূতি কিন্তু খড়িকে বলেছিল যে লাস্ট খেলাটা খড়ি খেলবে এবং আমরা চাইবো খড়ি যেন জিততে না পারে, ঠিক আছে। এই কথাটা ওর কিন্তু খড়ির কিন্তু মনে পড়ে গেছে যে দূতি কেন বলল যে খড়ি যেন জিততে না পারে, ও দূতির প্রতি একটা সন্দেহ এসে যায় ওর মনে, ও সঙ্গে সঙ্গে দূতিকে ফলো করতে শুরু করে। দূতি ছুটে ঘরে চলে গেল, গিয়ে ও সেই কিডন্যাপারদের যাদেরকে দিয়ে দূতি বাচ্চাটাকে কিডন্যাপ করিয়েছিল সেই কিডন্যাপারকে ফোন করে, দূতি ফোন করে জানায় যে পুলিশকে কিন্তু খবর দেওয়া হয়েছে, সুতরাং বাচ্চাটাকে অনাথ আশ্রমে রেখেছো, খুব লুকিয়ে রাখো যেন কেউ না জানতে পারে যে বাচ্চাটা অনাথ আশ্রমে আছে, এই খবরটা কিন্তু সেই কিডন্যাপারকে দিয়ে দিয়েছে দূতি। তারপরে রাহুল যখন ঘরে ঢুকে সব জানতে পারলো যে দূতি এইসব কাণ্ডগুলো করেছে, তখন রাহুল কিন্তু খুব রাগারাগি করছে দূতির উপরে যে তুমি কেন এটা করলে, এত বড় রিস্ক কেন নিলে, এই যে পুলিশকে খবর দিচ্ছে, পুলিশ যে যদি জানাজানি হয়ে যায়, পুলিশ যদি ধরে ফেলে তাহলে তো তোমার জেল হবে, তখন কি হবে, দূতিকে নানাভাবে বোঝাবার চেষ্টা করে, কিন্তু দূতি কোনোভাবেই বুঝতে রাজি নয়। সে তখন বারবার বলতে থাকে যে আমার পথের সামনে যে কাঁটা হয়ে আসবে সেই কাঁটা আমি উপড়ে ফেলবো, আমি কাউকে সহ্য করব না, তাই ও আমার পথ আমার সামনে কাঁটা হয়ে এসেছে তাই ওকে আমি উপড়ে ফেলেছি, ওকে আমি কোনো দিনের জন্য মা বলে পরিচয় মানে মায়ের জায়গা দেব না, আর ওকে আমি মেয়ে বলে কোনো দিন ওকে মেনে নেব না। সেই মুহূর্তে খড়ি কিন্তু ওর দরজার সামনে এসে দাঁড়ায়, যেহেতু দূতির প্রতি একটা সন্দেহ জেগেছে, তো খড়ি এসে যেই দূতির দরজার পাশে দাঁড়ায় তখন দূতি ফট করে কিন্তু খড়িকে খেয়াল করে ফেলে যে খড়ি এসছে, সঙ্গে সঙ্গে দূতি রাহুলকে ধরে অভিনয় শুরু করে, কান্নাকাটি শুরু করে যে আমার মেয়েকে এনে দাও, আমার মেয়ে ছাড়া আমি থাকতে পারছি না, আমার মেয়েকে আমি মানতে পারছিলাম না, কিন্তু এখন মনে হচ্ছে যে না, ওকে ছাড়া আমি বাঁচবো না, ওকে ছাড়া আমি খাওয়া দাওয়া আমি কিচ্ছু করতে পারবো না, ওকে ছাড়া আমি মারা যাব, ঠিক আছে। আর তারপরে ও কাঁদতে কাঁদতেই রাহুলকে জড়িয়ে ধরে বলে তুমি আমার সঙ্গে তুমিও অভিনয় করে যাও, আস্তে আস্তে বলে যে তুমি আমার সঙ্গে অভিনয় করে যাও, নাহলে কিন্তু তোমারও অনেক কিছু ফাঁস করে দেবো আমি, এইভাবে রাহুলকে ব্ল্যাকমেল করতে থাকে। তো রাহুলও বুঝতে পারেনি, প্রথমে রাহুলও বুঝতে পারেনি যে হঠাৎ মাত্র দূতি এরকম অভিনয়টা কেন করছে, ফট করে রাহুলের চোখও খড়ির দিকে পড়ে যায়, তখনও বুঝতে পারে যে খড়ি দাঁড়িয়ে আছে সেই জন্য দূতি ওই অভিনয়টা করছে। তো এবার খড়ি ওর অভিনয় দেখে খড়ি ভাবছে যে যে এরকমভাবে কান্নাকাটি করছে মেয়ের জন্য, তাকে ছাড়া বাঁচতে পারবে না, তাকে ছাড়া মরে যাবে, সে কি করে মেয়ের ক্ষতি করতে পারে,
না, ও দ্যুতি এত বড় ভয়ঙ্কর কাজ করতে পারে না, এত বড় অন্যায় করতে পারে না, কারণ সেই মেয়ের জন্য দ্যুতি এইভাবে কান্নাকাটি করছে, তাহলে এই মেয়ের ক্ষতি দ্যুতি করতে পারে না। তারপরে ঋদ্ধিমান আসে, এসে খড়িকে বলে যে খড়ি চলো আমরা একটা খবর পেয়েছি, আমরা সেখানে যেতে হবে চলো, বলে খড়িকে নিয়ে চলে যায়। এইবার দেখা যায় যে সেই কিডন্যাপাররা তখন আলোচনা করে, আর একটা কিডন্যাপার, দুই কিডন্যাপার আলোচনা করে যে এরকম পুলিশকে যখন খবর দিয়ে দিয়েছে তখন তো ব্যাপারটা তাহলে অন্যরকম হয়ে যাবে, ধরা পড়ে যেতে পারি, তার থেকে বাচ্চা মেয়েটাকে বাইরে পাচার করে দেওয়ার ব্যবস্থা করা হোক, তো আজ রাতেই বাইরে পাচার করার ব্যবস্থা করা হোক। এদিকে বাচ্চা মেয়েটা মানে রিমঝিম ভীষণ দুষ্টুমি শুরু করেছে, ও আর সব বাচ্চাদের সঙ্গে গল্প করছে, আর সব বাচ্চারা বলছে যে আমাদের তো মা বাবা নেই তাই আমরা এখানে এসেছি। তা তখন রিমঝিম বলছে যে তাহলে আমার তো বাবা আছে, তাহলে আমাকে কেন নিয়ে এসেছে, এইভাবে ওদের সঙ্গে কথোপকথন হচ্ছে। তো সেই বাচ্চা মেয়েটা তখন কিডন্যাপারকে এসে বলছে যে আমার তো বাবা আছে, তোমরা কেন আমাকে জোর করে নিয়ে এসেছো, আমাকে খড়িমাসির কাছে দিয়ে দাও। তো কিডন্যাপাররা তো যেভাবে বলে যে খড়িমাসির কাছে দেবো, তোমাকে কেউ বাঁচাতে পারবে না, তুমি এখানে চুপচাপ বসে মুড়ি খাও। এবার ও মুড়ি নিয়ে, সেই মুড়িগুলো নিয়ে সেই কিডন্যাপারকে ছুড়ে মারে এবং কিডন্যাপারদের সঙ্গে ভীষণ খুনসুটি শুরু করে। এবার সব বাচ্চাগুলোকে বলে যে আমরা সবাই মিলে ওকে অ্যাটাক করব। হ্যাঁ, এবার সব বাচ্চারা ভয় পায় যে আমরা তো ছোট, ওরা তো বড়। বললো কি হয়েছে, রিমঝিম বলছে আমরা আমরা তো অনেকগুলো আছে, আমরা সবাই মিলে ওদেরকে ধরবো। সেই হিসেবে সব বাচ্চাগুলো প্ল্যান করে ওদের সঙ্গে একটু খুনসুটি করে, মারামারি করে, ওদেরকে শুয়ে ফেলে দেয়, ওর বুকের উপর উঠে বসে, কিন্তু পারে না, ওরা সব বাচ্চাগুলোকে ধরে ফেলে। এবার অন্যদিকে খড়ি পুলিশ এসে যায়, পুলিশের কাছে যায়, পুলিশ এসে বলে যে এরকম আমি নতুন জয়েন করেছি এখানটায়, তো আমি আপনাদের বাড়ির মেয়ে, এরকম কি করে হতে পারে, নিখোঁজ কি করে হতে পারে। তো সেটাই খড়ি বলছে যে হ্যাঁ আমাদের কাছে নিখোঁজ হয়ে গেছে, আর আমার মনে হয় একজন মানে খেলনা দেখিয়ে রিমঝিমকে ডাকার চেষ্টা করছিল, তো সেই রিমঝিমকে নিয়ে গেছে বলে বললো যে পুলিশ অফিসারকে বলছে যে আপনার কাছে কাগজ পেন আছে। খড়ি খড়ি বলল, তো বললো হ্যাঁ আছে। তো খড়ি সঙ্গে সঙ্গে সেই কাগজ পেন নিয়ে গাড়িতে বসেই ড্রয়িংটা করে নিল, ঠিক আছে। সেই বললো যে আমি সেই খুনিটাকে মানে সেই খেলনা যে বিক্রি করছিল তাকে আমি দেখেছি এবং তার মুখটা আমার মনে আছে, তো সেই মুখটা সঙ্গে সঙ্গে খড়ি এঁকে দিল। দেওয়ার পরে পুলিশ অফিসার বলছে যে হ্যাঁ আমি এটাকে চিনি, চেনা চেনা লাগছে, তো দাঁড়ান আমি একটু অন্য জায়গা থেকে খবর নিই, বলে সেই ছবিটা অন্য জায়গায় পাঠালো, অন্য থানায়, বললো যে হ্যাঁ, সেই থানা থেকে খবর এলো, বললো যে হ্যাঁ এ একটা ক্রিমিনাল এবং এর অনাথ আশ্রম আছে, এ অনাথ আশ্রমে নাম করে বাচ্চা নিয়ে বাইরে পাচার করে দেয়। তো তখন খড়ির ধারণা পুরো সঠিক হয়ে গেল যে এই বাচ্চাটা, কারণ খড়ি প্রথম থেকেই ধারণা করছিল যে ওই খেলনা মানে রিমঝিম, কিন্তু খড়িকে আগে বলেছিল যে একজন খেলনা দিয়ে একটা লোক আমাকে ডাকার চেষ্টা করছে, কিন্তু তখন খড়ি মাথায় দেয়নি। তো তারপরেই যখন পুলিশ অফিসার বললো যে হ্যাঁ এ এই অ্যান্টি সোশ্যাল, এ নানা রকমের খারাপ কাজে যুক্ত আছে, তখন খড়ি বললো যে তাহলে আমি শিওর এই আমার বাচ্চাকে নিয়ে গেছে, রিমঝিমকে নিয়ে গেছে। তো এই পর্যন্ত আজকের এপিসোড, এবারে কালকের এপিসোড নিয়ে আবার তোমাদের কাছে চলে আসব, কিন্তু এর মাঝখানে বাচ্চা মেয়েটা কোনোভাবে, কালকের এপিসোডে আমরা যেটা দেখব সেটা হচ্ছে, একটুখানি আমি হিন্টস দিয়ে রাখছি, কোনোভাবে ফোন জোগাড় করে করে খড়িকে কিন্তু ফোন করে ব্যাপারটা জানানোর চেষ্টা করে, আদৌ কি জানাতে পারবে সেটা দেখতে হলে কালকে আবার সকালবেলায় আমার এই ভিডিওতে তোমাদের চোখ রাখতে হবে। তো চলো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থেকো।